মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পেশেন্ট কোথায়? জানি না ম্যাডাম, কেবিন ফাঁকা। ফাঁকা মানে সারা রাত আপনারা কি করেছেন? পাহারা দেননি? পুলিশে খবর দিয়েছেন? না মানে এক্ষুনি পুলিশ কি হবে, আমরা তো খুঁজছি। খুঁজছেন মানেটা কি? আর খুঁজছেন আপনারা, আপনাদের কি বলবো বলুন তো। দাদামণি যদি বেনিকে নিয়ে একবার চলে যায় আর বেনিকে খুঁজে পাবো না। হে সত্যসীমা, আমারই ভুল হয়েছে, আমারই 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 ভুল হয়েছে। খালাতে বেনিকে একা ফেলে যাওয়া উচিত হয়নি, কখনো উচিত হয়নি। কোথায় খুঁজবো এখন? এখন ওকে আমি কোথায় খুঁজবো সন্তোষীমা, কোথায় খুঁজবো? কেবিনে তো নেই, বাইরে বাইরে। বেনি 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 কি বেনি, ওঠো ওঠো, তুমি এখানে এই অবস্থা কি করে এলে? আস্তে ওঠো বেনি, ওঠো ওঠো, আস্তে 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 ওঠো, ওঠো আস্তে আস্তে ওঠো, সাবধানে সাবধানে বেনি। তুমি এখানে কি করে এলে? বদমাইশ লোক। কি হয়েছে? বদমাইশ লোকটা। কোন লোকটা? বদমাইশ লোক, লোকটা। তুমি যে এখানে আছো, আছো, কিচ্ছু হয়নি বেনি, কিচ্ছু হয়নি। কে এসেছিল? কোন লোক এসেছিল আমাকে বলো, কোন লোক এসেছিল বলো। আগে বলো আমাকে লোকটা কে বলো, তুই শান্ত হ, বলো লোকটা কে, লোকটা কে বেনি? আমি বলতে পারবো না, তুমি তুমি বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করবো, তুমি আমাকে বলো নামটা, বলো আমি বিশ্বাস করবো বেনি, আমাকে নামটা বলো। চুপ করে কেন আছো বেনি, নামটা বলো। কি হলো? সে ভোর রাতে এসেছিল, আমাকে শেষ করে দেবে বলেছে। কে এসেছিল? আমি তো বলছি, আমি তো আছি। চলো এসো, আমার সাথে কিচ্ছু হবে না। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। ভয় কেন পাচ্ছ? চলে গেল কোথায় গেছে কিচ্ছু জানি না। এই দেখো কখন থেকে বেনি, ওকে কি হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে নাকি? এখানে সবাই আছে, আমি প্রত্যেককেই বলছি, বেনি কোথাও যাবে না। আজ থেকে বেনি এই বাড়িতেই থাকবে। হাত ছাড়ো তোমাকে।
ছাড়ো হাতটা। জুই, ভালো চাও তো আমার রাস্তা থেকে সরে যাও, সরে যাও। কেন, কি করবে তুমি, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, বেনিকে তাড়িয়ে নিজের স্বামীর পাপ ঢাকবে? বাবা, এসব কি হচ্ছে? তুমি তো নিজেই কালকে ডিসিশন নিয়েছিলে যে বেনিকে হোমে রেখে আসা হবে। দেন কাল আর আজের মধ্যে অনেক পার্থক্য আছে। আজ ভোর রাতে বেনির উপর অ্যাটাক হয়েছিল। কেউ হসপিটাল থেকে বেনিকে কিডন্যাপ করতে চেয়েছিল। হোয়াট ননসেন্স, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে জেঠুমনি। সর্বনাশ দেখে আর কত, আর কত তুমি নিজের ছেলের কোলে ঝোল টানবে? কত বলো, কত? ওই যে, এই যে এতটাই, এই যে বিড়ালটা সেজে আছে আমার বুক। মুখ সামলে কথা বলবে তুমি? হ্যাঁ, মুখ সামলে কথা বলবে। তোমার এইসব ফালতু কথা না আমি একদম বরদাস্ত করবো না, একদম টলারেট করবো না তোমার এইসব ফালতু কথা। আমার সামনে যখন থাকবে মুখ সামলে কথা বলবে। বাবা বিশ্বাস করো, আমি আমি হসপিটাল মুখো হইনি। এই তোমাকে না আমি, এক মিনিট, এক মিনিট। কাল রাতে গাড়ি নিয়ে কিন্তু তুই বেরিয়েছিলি, আমি জুঁই দুজনেই দেখেছি জানালা। হ্যাঁ তো দেখেছিস তো, কি হয়েছে? বেরিয়েছিলাম তো আমি গাড়ি নিয়ে, বলছি তো সবার সামনে বলছি আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। আমি গেছিলাম আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে। বলেছিলাম, বলেছিলাম আমি তোমাকে, যেও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।